প্যাসেঞ্জার সেটটা তো আমাদের বহুদিনের চাহিদা ছিল। এই প্যাসেঞ্জার সেটটা হওয়াতে দেখো কত বড় ট্রেনের লাইনটা, অনেকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছিল, যখন বৃষ্টি হচ্ছিল তখন তো খুব প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলো এখন কমে গেল। এই যে ট্রেন উদ্যোগ নিয়েছে দাদা, তাতে আমরা খুবই কৃতজ্ঞ ট্রেন কর্তৃপক্ষের কাছে। তৎপরতার সাথেই চলছে রায়গঞ্জ স্টেশনের মানোন্নয়নের কাজ, যার মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত যাত্রী শেডের নির্মাণ। কেননা সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছে, ফলে বহু মানুষ রায়গঞ্জ স্টেশনে আসেন ট্রেন ধরার জন্য। বর্তমানে দূরপাল্লা ট্রেনগুলি এসে দাঁড়ায় দু নম্বর প্ল্যাটফর্মে, সেখানে পর্যাপ্ত শেড না থাকার দরুন চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। প্রখর রোদ কিংবা ঝড় বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। দুর্যোগের মধ্যে বিনা শেডেই ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন সকলেই। দু নম্বরের পাশাপাশি এক নম্বর প্ল্যাটফর্মেও নেই পর্যাপ্ত শেড, ফলে সেখানেও একই সমস্যা। তাই দ্রুত দুটি প্ল্যাটফর্মেই শেড বাড়ানোর দাবি ওঠে। সেই অনুসারে প্রকল্পের কাজ হাতে নেয় রেল। রায়গঞ্জ রেল স্টেশন মাস্টার রাজু কুমার জানান, যাত্রী সাধারণের সমস্যার কথা মাথায় রেখে বর্তমানে দুই প্ল্যাটফর্ম মিলিয়ে চারটি অত্যাধুনিক নতুন শেড নির্মাণ করা হচ্ছে। এরই পাশাপাশি এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মটি সম্প্রসারিত হলে দূরপাল্লার ট্রেন এই প্ল্যাটফর্মে দাঁড়াবে। দু নম্বর প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে শৌচালয়ও। আচ্ছা, আমাদের প্ল্যাটফর্ম নম্বর 1 আর 2 পর যাত্রীও অসুবিধা হতে থি, থি বারিশ বারিশ কে সময় লং রুটস কি ট্রেন চলতি হয় ইয়াসে কলকাতা কে লিয়ে, তো ইসকে লিয়ে অভি আমারা প্ল্যাটফর্ম নম্বর 1 আর 2 পে 4 নয়া পিপি সেট বন রা হ্যায়, और प्लेटफॉर्म के एक्सटेंशन की भी योजना है, एक नंबर प्लेटफॉर्म को बढ़ाने की योजना है, जो जानकारी है हमें। सेट का मीटर कितना है? अच्छा, ये 200 मीटर का है, अभी 4 नया सेट बन रहा है, और इसके बाद भी ज़रूरत के हिसाब से हम लोग बनाएंगे इसको आगे। और क्या दिक्कत है, इसके बारे में इच्छा है इसका? अभी और भी कई सारा काम, जैसे आपका प्लेटफॉर्म नंबर 2 में पे एंड यूज़ टॉयलेट ब्लॉक नया बन रहा है, बन के लगभग तैयार होने वाला है, और सर्कुलेटिंग एरिया जो है हमारा मेन एंट्रेंस के तरफ या 2 नंबर प्लेटफॉर्म की तरफ, उसका डेवलपमेंट हो रहा है। इससे कलकत्ता जाने वाला जो गाड़ी 1 नंबर प्लेटफॉर्म में रुकेगी? हाँ, 1 नंबर प्लेटफॉर्म जब एक्सटेंशन हो जाएगा तो कोई भी गाड़ी, अभी हमारा प्लेटफॉर्म का लेंथ थोड़ा छोटा है, तो इन गाड़ियों को 1 नंबर से चला सकते हैं। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, এতদিন রায়গঞ্জ স্টেশনে সিঙ্গেল সেট ছিল, তাই শেড বাড়ানোর জন্য তারা একাধিকবার দাবি জানিয়েছেন। রেল সেই দাবি মেনে তৎপরতার সাথে কাজ করছে, যার জন্য ধন্যবাদ জানান তিনি। এরই পাশাপাশি আরও কিছু দাবি রয়েছে তাদের, যেমন স্থানীয় হেরিটেজকে প্রাধান্য দিয়ে স্টেশনের সৌন্দর্যায়ন, বন্ধ থাকা দিল্লির ট্রেনটিকে পুনরায় চালু করা, রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর ও কামাখ্যাগামী নতুন দুটি ট্রেন চালু করা। আমরা যখন থেকে রাধিকাপুরের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়া করালো, 2 নম্বর প্ল্যাটফর্মে রাধিকাপুর ট্রেন বা দূরপাল্লার ট্রেনগুলো, তখন থেকে আমাদের ডিমান্ড ছিল, যেহেতু একটা সিঙ্গেল সেট ছিল, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে রোদে বৃষ্টিতে ঝড়ে প্যাসেঞ্জারদের খুব অসুবিধা হতো। আমরা সেভারেল টাইম দাবি পেশ করেছি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেল কর্তৃপক্ষ খুব তৎপরতার সঙ্গে যে সেটগুলো প্যাসেঞ্জারের সেটগুলো করছে, তাতে আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই এই ধরনের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা আগামী দিনে চাইব, আমরা দীর্ঘদিন যে সকল দাবি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করে এসেছি রেল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেগুলো হয়তো দ্রুত সম্পন্ন হবে, এটা আমরা আশা করছি। এদিকে স্টেশনের মানোন্নয়নের কাজ ঘিরে খুশি সাধারণ যাত্রীরা, কতটা সমস্যা হচ্ছে এখন তা তুলে ধরেন তারা। তবে কাজ শেষ হলে এইসব সমস্যা মিটে যাবে, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। প্যাসেঞ্জার সেটটা তো আমাদের বহুদিনের চাহিদা ছিল, এই প্যাসেঞ্জার সেটটা হওয়াতে দেখো কত বড় ট্রেনের লাইনটা, অনেকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছিল, যখন বৃষ্টি হচ্ছিল তখন তো খুব প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলো এখন কমে গেল। দূরপাল্লা ট্রেনগুলো এই সেটে তো দাঁড়াতেই পারছিল না, সব ওই সেটে চলে যাচ্ছিলো 2 নম্বর কম্পার্টমেন্টে, এটা হওয়াতে আমাদের প্রচুর লাভ হলো। এটা এই যে বৃষ্টি বাদল হতো এবং এখানে যাত্রীরা খুবই কষ্টের মধ্যে দিয়ে ট্রেন ধরার যে প্রক্রিয়াটা ছিল খুবই কষ্টদায়ক ছিল, এবং ট্রেনের যে উদ্যোগ, রেলের যে উদ্যোগ নিয়েছে, এই যে নতুন নতুন শেড হচ্ছে, যাত্রীগণ এখানে যে দাঁড়িয়ে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে ট্রেন ধরবে, তাদের জন্য যে এই যে উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ, তার জন্য খুবই সাধুবাদ জানাই, এবং খুবই আনন্দের বিষয় যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট হচ্ছে, আর এত সুন্দরভাবে বহু শেড দিয়েছে এবং আরও এক্সটেনশন শেড হবে, যাতে আমাদের যাত্রীদের পক্ষে তাকিয়ে রেলপথ কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।